এই যে নায়ক নায়িকা কনসেপ্টটা ভেঙে দিয়েছি আমরা। আমাদের একটা সময় বলা হতো যে মানে মানে লক্ষ্মী যে আমরা ছবিতে থাকলে প্রোডিউসারের ঘরে পয়সা ঢুকবে। প্রশ্নটা এখান থেকেই আসে তো যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, শুধু সম্পর্ক থাকলে সেই ম্যাজিকটা কি সিনেমায় ওয়ার্ক করে। আজকেও ইউটিউবে আমাদের শ্বশুরবাড়ির জিন্দাবাদের চোখ তুলে দেখো না গানটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সং। তোমাদেরকে বুম্বা ঋতু বলার মতো একদমই আছে। হ্যাঁ, আর সকলেরই ঋতু দি বুম্বাদা মোটামুটি চোখে জল তাদের বুম্বাদা ঋতু দি ফার্স্ট শট এত বছর পরে। বাবা বিনোদনে সকলকে স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন বাংলা ছবির দুই জনপ্রিয়তম অভিনেতা অভিনেত্রী এবং সফলতম জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা। থ্যাংক ইউ। তো তোমাদের দুজনকেই বলে স্বাগত। থ্যাংক ইউ। তোমাদেরকে বুম্বা ঋতু বলার মতো একদমই আছে। হ্যাঁ, আর সকলেরই ঋতু দি বুম্বাদা। অ্যাবসলিউটলি। তো আজকে বেশ কঠিন কঠিন প্রশ্ন করবো বলে ঠিক করেছি। ওরে বাপ রে, পরীক্ষা। আচ্ছা বলো যে মানে দশটা নয় পাঁচটা নয় একেবারে পঞ্চাশতম ছবি, তো কী করে এটা সম্ভব হলো, মানে এর রহস্যটা কী? এই রহস্যটা সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরাও মানে আমিও জানি না, আমার মনে হয় ই ডাজেন্ট নো, কারণ রহস্য তো রহস্যই হয়, তো রহস্যটা ভেদ করা একটা বিরাট ব্যাপার। আবার এড়িয়ে যাওয়া উত্তম না বলছি তোমাকে, মানে 30 বছরের একটা বড় জার্নি আমার, এবং মানে একটা সময় অবধি কাজ করা, তারপর একটা জায়গায় একটা বড় গ্যাপ, তারপর আবার ফিরে আসা। তো আমার মনে হয় উই আর রিয়েলি ব্লেসড, মানে জুটি হিসেবে ইন্ডিভিজুয়ালি কাজ করার ক্যাপাসিটি হিসেবে, মানে মানুষের কাছে ডিরেক্টর প্রডিউসার এবং এই পুরো সবার কাছে ঈশ্বরের আশীর্বাদ যেটা পেয়েছি, আমার মনে হয় সেটার একটা তো ফ্যাক্টর আছেই, সেটা আমি কখনোই আই ক্যানট টেক ইট অ্যাওয়ে। আর তারপরে আমি মনে করি যে একটা কমিটমেন্ট, হার্ডওয়ার্ক, আর এই জুটিকে নিয়ে এই যে এত কৌতূহল, এত ভালোবাসা, ইটস আ হাউসহোল্ড নেম, মানে এই এই জুটিকে কেউ ইগনোর করতে পারেনি আজ অব্দি। আর আমার মনে হয় যে আমরা সবসময় খুব প্রি কমিটেড থেকেছি কাজ করা, কমিটমেন্ট তো একটা, আর একটা সবসময় প্রি কমিটেড যে হ্যাঁ আমরা যখনই কাজ করব একটা সেরা কিছু করার চেষ্টা করব। আর আই থিঙ্ক উই ও দিস টু আওয়ার ডিরেক্টরস, যারা প্রডিউসার, যারা অনেক আগে থেকে আমাদের নিয়ে কাজ করেছে। সেই সময় হয়তো ইন্ডাস্ট্রি এরকম ছিল না, সেই সময় হয়তো এত কিছু মানে সচ্ছল ব্যাপার ছিল না বা সচল ছিল না, বা অনেক ফ্যাক্টর্স ছিল যেগুলো আমরা এখন অনেক কিছু অর্গানাইজভাবে পাই সেগুলো ছিল না, কিন্তু তা হলেও ইন্ডিভিজুয়াল ডিরেক্টররা প্রডিউসাররা কাজ করেছেন, আমাদের উপর ভরসা রেখেছেন। মানে আমাদের একটা সময় বলা হতো যে মানে মানে লক্ষ্মী যে আমরা ছবিতে থাকলে প্রডিউসারের ঘরে পয়সা ঢুকবেই, তো এবং এরকমও দেখেছি যে একটা ছবি হিট হওয়ার পরে প্রডিউসাররা এসে আমাদেরকে সাইন করেছে একই সেটে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে, এটা ঠিক মানে এটা আমিও ঠিক ডিকোড করতে পারবো না যে এক্স্যাক্টলি কী, তবে রহস্যটা একটাই যে রহস্যটাই রহস্যের মতো থেকে যাবে, এবং এই জুটি এইভাবেই যেন জনপ্রিয়তা পায় সবসময়। প্রসেনজিৎ বলো তুমি কিছু বলবে? সবটাই বলে দিয়েছে, সবটাই কভার করে নিয়েছে। না তুমি দেখো যে এখন যে কোনো মানে দুজনে যে কোনো দুজন আর কি জুটি, আমার কথা বলো তোমায় জিজ্ঞেস করছি, প্রশ্নটা এখান থেকেই আসে তো যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। সারা ভারতবর্ষে যদি প্রচুর ছেলেমেয়েরা যদি সত্যি করে সম্পর্কই থাকে, তুমি এত একটা সিনিয়র জার্নালিস্ট, তুমি আমায় বলো শুধু সম্পর্ক থাকলে সেই ম্যাজিকটা কি সিনেমায় ওয়ার্ক করে, নাকি সিনেমায় দুজন প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী কাজ করে যাতে দর্শকরা দেখেন? না না, সেটাও আমার একটা প্রশ্ন, তাই না? মানে আমার কথা মনে হয় এই ম্যাজিকটার পেছনে একটা যেটা মানুষজন দেখেন না, ঋতু তখন অনেক ছোট, ছোট বলতে বাচ্চা না, ইয়াং প্রথম দিকে, এই মানুষটা একদিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে, একদিকে পারমিতার একদিন করছে, একই সময় একই মুহূর্তে দাঁড়িয়ে, তখন কিন্তু আজকের ঋতু ম্যাচিওর নয়। আমি একটা সময় সকালবেলা বাবা কেন চাকর করছি, রাত্রে গিয়ে উৎসব করছি, কারণ ওই খাইন ঋতুর ছবিটা করতে হবে। মানুষজন না এইটা নিয়ে আলোচনা করেন না যে যখন আমাদের 30 বছর, 25 বছর, 27 বছর বয়স ছিল, আমরা কিন্তু এই কি বলে এই খিদেটার থেকে যেরকম ভাবে একটা হরনাথ চক্রবর্তী সুজিত ভোগ করছি, আমরা সেই সময় দাঁড়িয়ে কিন্তু একটা উৎসব করছি, ওরা পারমিতা করছে, এটা দহন করছে। সো এই ওই প্রচেষ্টাটার জন্যে কিন্তু আজকে আমরা দুজনে বসে 30 বছর ওর আমার 40 বছর পরেও আমরা ইন্টারভিউ দেওয়ার জন্যে যোগ্যতা অর্জন করেছি, কারণ এটা তো আশীর্বাদের মতন। আজকেও ইউটিউবে আমাদের শ্বশুরবাড়ির জিন্দাবাদের চোখ তুলে দেখো না গানটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সং,
আবার একদিকে আফটার সো লং প্রাক্তনের গান বা দৃষ্টিকোণের গানও ইকুয়ালি পপুলার ইভেন আমাদের অযোগ্যর গান। সো আই এম ক্যাটারিং টু এ নিউ অডিয়েন্স, মানে 14 বছর কাজ করিনি আমরা, কত কিছু বদলে গেছে, বাঙালিরা যে কতটা আমাদের ভালোবেসেছেন সেটার প্রমাণ তো প্রাক্তন দৃষ্টিকোণ এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি অযোগ্য, কারণ হাউসফুল হয়ে গেছে, সবাই বলছে এটা শুক্রবার এটা হয় না, শনিবার রোববার মনে হচ্ছে যেভাবে টিকিট ফ্লো। আমাকে এক্ষুনি প্রযোজক নিজে বললেন উনি খুবই কম কথা বলেন, এমনিতে লাজুক মানুষ, মানে ছোট থেকে দেখছি এদেরকে। সো আমি বলছি এই যে শুধুমাত্র তো আমাদের এই সাকসেস বা আমাদের এই কাজ করে যাওয়ার পেছনে আমাদের কি বলবো, আমাদের নিষ্ঠাটা আজ থেকে যখন 25 বছর আগে কাজ করেছি যতটা আমরা ডেডিকেটেড ছিলাম, অযোগ্য ফ্লোরও কিন্তু মানুষ বলবেন যে আমরা ততটাই ডেডিকেটেড, 1 মিনিট আমাদের জন্য সময় নষ্ট হয় না, সিন পড়তে থাকি, যখন লাইট হয় তখন আমি ঋতু সিনটা চলার বলা বলি করে নিই, এটা 25 বছর আগে থেকেছে আজও থেকেছে, আমরা ওখান থেকে সরিনি। মানে আর চাই একটা ছবি যখন আজকেও করছি, তখন তো আমাদের ছিল না অপশন, এত ছিল না, আজকে যখন চলছে, আজকে আমার রিলিজ, আমি জানি এটা আর প্রয়োজন নেই, আমি আমার বুকমাইশো দেখতে পাচ্ছি, তারপরে আমার মনে হচ্ছে আরো লোকের কাছে আর একটু যাই, আর একটু মানুষের কাছে পৌঁছাই। সো এই খিদেটা অফ সিনেমাটা আমাদের দুজনের এক্সট্রাক্টরটা কিন্তু ওইটাই, যে আমরা কাজ করি আলাদা আলাদা একসাথে, ওই খিদে লেভেলটা না আমাদের এক আছে, এবং ওই কারণে বোধ হয় আজকে কৌশিক, শ্রীজিৎ, শিবু, নন্দিতা দি, মানে এই একটা, এটা তো নতুন জেনারেশন আমাদের কাছে, এদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছি, ওদের সেই বিশ্বাসটা আমরা অর্জন করতে পারছি, যেটা ভাই আমাদেরকে নিলে আমরা সেই কি বলবো ক্ষুধার্ত দুজন অভিনেতা অভিনেত্রীর মতন কাজ করবো। আচ্ছা বলো তাহলে এই 14 বছর যে একসঙ্গে কাজ করো, অনেক আমরা জিজ্ঞেস করা আছে আপনাদের জন্য আগেকার পোস্টারগুলো দেখলে মনে হয় আপনারা জীবন্ত, এখন এই জীবন্তটা কিন্তু শুধু একটা সত্তার, তো অনেকেই এটা করতে পারে যে ভাই আমার সাথে তোমার, তাহলে সব সংস্কৃতির এই রয়ে নিয়ে যায় তাই না, মানে ওটা হয় না, এটা আলাদা একটা প্রফেশনালিজম, এবং এটার কোনো ব্যাখ্যা নেই, এটার ব্যাখ্যা একটাই যে দর্শকরা তৈরি করেছেন, আর আমাদের পরিচালক যারা এত বছর ধরে আমাদেরকে নিয়ে কাজ করেছেন, মানে আমরা তো 50টা ছবি ওদের ছাড়া করিনি, তো তারা আমাদের তৈরি করেছে। আর একটা কি জানো তো, যখন আমরা আসি স্ক্রিনে, ধরো কোনো একটা মানে কোনো একটা সিন বা কোনো একটা ডায়লগ, প্রেমের দৃশ্য, কোনো দৃশ্য, যে কোনো দৃশ্য, প্রেম প্রেমের দৃশ্য বলো বা প্রেমের দৃশ্য না, কিন্তু কোথাও না কোথাও ওই মোমেন্টটা তৈরি হয়ে যায়। সবাইকে বলি না, আমাদের গুপি তো আমাদের প্রাক্তনের ক্যামেরাম্যান ছিল, প্রাক্তনের ফার্স্ট শটটাই ছিল একটা প্রেমের দৃশ্য, ট্রলি করে খুবই রোমান্টিক স্বামী স্ত্রীর একটা প্রেম, গুপি ফার্স্ট শটটা নেওয়ার পরে প্রথম তো দেখলাম যে আমাদের সেটে অনেকেই সিনিয়র যারা টেকনিশিয়ান তারা সব মোটামুটি চোখে জল তাদের, বুম্বাদার ঋতুদিন ফার্স্ট শট এত বছর পরে, সেটা আমাদের সঙ্গে মানে আমরা যেরকম বড় হয়েছি ওরা আমাদের সঙ্গে বড় হয়েছে না, গুপিস্টিক ক্যামেরাটা রেখে ফার্স্ট বললো আমার মনে হলো উৎসবের শটটা নিয়ে, কারণ উৎসবে ও তখন অভিজ্ঞতা এক্সিস্টেন্ট। সো আমি বলছি যে জেনারেশনের পর জেনারেশনের সঙ্গে কাজ করে যাওয়া, এবং ওরা যে আমাদেরকে কতটা ভালোবাসে, মানে আমি যদি শট ভুল দিই মনিটরটা বেটার ছিল, এটা বলার জায়গাটা তৈরি করতে হবে, ওরা তো আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয় টেকনিশিয়ানরা, তো আমাদের এই সম্পর্কটা না মানে একেবারে আমি শর্ট দিয়ে ভ্যানে বসে যাবো আমি নই, ঋতুও না, আমরা গিয়ে জিজ্ঞেস করি টেকনিশিয়ান আব্বা তো শর্টটা ঠিক হয়েছে দাদা, আপনি না মনিটরটা কিন্তু ভালো দিয়েছিল, এইটা এটা বেটার, এইটা বলার মতন জায়গাটা আমরা তৈরি করেছি আগে এত বছর ধরে। এখানে আবার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে 14 বছর যে একসঙ্গে কাজ করোনি, সেই 14 বছর কি কখনো মনে হয়েছে যে একটু কাজ করলে ভালো হয় এরকম কিছু? অ্যাকচুয়ালি দেখো ওই 14 বছর যেই কাজ করে নিই, আসলে আমরা আমি এবং উনি মানে ধরো 47টা সিনেমা করেছি, হ্যাঁ কিন্তু মাঝখানে আমরা বাদ দিলে 47টা অনেকটা অন্যরকম সিনেমা আমরা করার, মানে আমি একটা অন্য মানে ব্যান্ড নিয়েছিলাম যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের সাথে কাজ করেছি, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের সাথে কাজ করেছি। সত্যি কথা বলতে সময় আমি কিন্তু খুব বড় প্রোডাকশন হাউসের সাথে সেই সময় খুব একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করিনি আমি, মানে বাট আই হ্যাভ ওয়ার্ক উইথ অফ গুড ডিরেক্টর্স, যেরকম ধরো শিবু, নন্দিতা দিদের একটা খান হলো আমি আমার সাথে কাজ করতে করতে, তো আমি ইনফ্যাক্ট ওদেরকে ডিসকভার করলাম এবং ওরা ইচ্ছে বানালো, আমি সেটা প্রেজেন্ট করলাম যেখানে আমি অ্যাক্টিং করিনি, কিন্তু তারপরে আমি মুক্তধারা, অলিক শুকের মতো ছবিকে যেটা কানে নিয়ে গেছিলাম, তারপরে আমি অনুরণন করেছিলাম, তো আমি বলছি যে তো আমি অনেকগুলো অন্য ধরনের সিনেমা, হিন্দি কিছু কাজ করেছিলাম, তারপর বাংলা তো প্রসঙ্গিত তাইলাম, তো হ্যাঁ আমি মেমেরি পত্নী অর্ব করেছিলাম মাঝখানে, তারপরে বাম বাম বলে করেছি প্রিয়দর্শনে, তো ওই সময়টা আমি একদম অন্য
ধরনের কাজের মধ্যে আমি ঢুকে তরুণ মজুমদারের সাথে আমি তিনটে ছবি করেছি, একটা আগে করেছিলাম, ইনফ্যাক্ট তারপরেই আমি তরুণ মজুমদারের সাথে আলো করেছিলাম। তো বেশ অনেকগুলো অন্যরকম কাজের মধ্যে আমি একটা নিজের আর একটা অন্য প্যারালাল জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম, যেটা উড হ্যাভ হেল্প দ্য ইন্ডাস্ট্রি, মানে আই থিঙ্ক দ্যাট হ্যাজ হেল্প দ্য ইন্ডাস্ট্রি অল। সেটা তো করেছে, কিন্তু এই যে দুজনের মধ্যে তখন যেহেতু আমরা কাজ করছিলাম না, তবে মনে হয় যে কাজগুলো আমরা করেছিলাম তার একটা ডেফিনেট একটা আমাদের একটা গুড ইম্প্যাক্ট তো ছিল, কিন্তু তার পরবর্তীকালে যখন ঠিক করলাম কাজ করব, তখনই মনে হলো যে শিবু এবং নন্দিতাদি যদি আমাদের নিয়ে কাজ করে তাহলেই আমরা একটা আমি একটা কাজ করব, যেটা এরা একটা কিছু সৃষ্টি হতে পারে। কথা একটা বলছি আমি শুনলাম আমার যে ঋতু ঋতু থাকলেই প্রসেনজিৎকে নেব, শিবু শিবু নন্দিতাদিকে আমি সবসময় ইয়ার জন্য বলি সেটা যে ঋতু থাকলেই তোরা আমার তুই আমাকে কাজ করবি, কিন্তু তো গেস্ট অ্যাপিয়ারেন্স করে চলে যায় ইয়ার কি না কৌশিককে বলি কৌশিক আবার আমি আমাকে কাস্ট করে ঋতুকে কাস্ট করে এটাই আর কি। আমি অনেক মজা করে তুমি নাও বলি, মানে তুমি যদি ভালো করে দেখো যে গত ফটোগ্রাফের পর থেকে তুমি যে আমার লিস্ট অফ ফিল্মস দেখো বছরে তিনটে চারটে যাই আছে না কেন, তুমি নায়িকা বিহীনই আমি পাঠ করে গেছি। এই যে নায়ক নায়িকা কনসেপ্টটা ভেঙে দিয়েছি আমরা আমরা কিন্তু আজকে যে আলোচনাটা করতে বসেছি, আমার আমার নিজের মনে হয় এবং দর্শকেরও মনে হয় তোমাদেরও তাই মনে হয়, উই হ্যাভ শিফটেড ফ্রম নায়ক নায়িকা টু অ্যান অভিনেতা অভিনেত্রী। এখন মানুষজন আমাদের দুজনকে ম্যাচিওর অভিনেতা অভিনেত্রী দেখে, এবং আমাদের অজব্য ছবি যাও কাস্টিংটা যদি ধরে নাও আমরা 50তম ছবি না হতো এটা ধরো আমাদের 48তম ছবি হতে পারতো, 52তম ছবি হতো, যাই হতে পারতো, 4নম্বর ছবি হতে পারতো, তাহলে আমার মনে হয় কৌশিক বোধ হয় স্ক্রিপ্টটা লেখার পর ভাবতো আচ্ছা বুম্বাদা আর ঋতুকে যদি আমরা কাস্ট করি, কারণ আমাদের অভিনয় আস্তে আস্তে নায়ক নায়িকার থেকে বেশি বোধ শিফটেড টু অ্যাক্টার অ্যাক্ট্রেসেস, লাইক এদের নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ কিন্তু নায়ক নায়িকার এফেক্টটা তো থাকবে, ওইটা থাকবে, কিন্তু আমাদের উই আর প্রোডাক্ট অফ কমার্শিয়াল। আমি সবসময় বলি না সৌমিত্র মুখোপাধ্যায় থেকে সবচেয়ে ইন্সপিরেশন, সে লোকটা তো 80 বছর বয়সে গিয়েও নায়ক করে সুপারহিট ছবি দিয়েছে, এবং তার আমি তার বলছেন এখনো পিকু আমার সাথে লাস্ট ছবি বেলা শুরু, তো মানে আমার মনে রাখি সো উনি নায়ক, মানে এই নায়ক নায়ক কনসেপ্টটা কোথায় এই আমরা দুজনে কোথাও একটু অফবিট করে ভেঙে সেটাকে আর একটা নতুন রাস্তা খুলে দিয়েছি, স্পেশালি ছেলেদের জন্য তবু সোজা হয় এক্সাম্পল খুব কম আছে, কারণ আমরা যে মানুষগুলো আমরা দেখতাম আমাদের একটা গান আসলেই পয়সা করত, ঋতুর আঁচল ধরে টানলেই সিটি পড়তো কখন প্রসেনজিৎ ঢুকবে, এই লোকটাকে পুরো বিসর্জন দিতে হয়েছে, কারণ মাল্টিপ্লেক্সে যখন আমি অটোগ্রাফ করছি বাইশ করছি ওই রিয়াকশনটা হবে না তখন তো এটা ভেবে করছে না যে আমার ওই রিয়াকশনটা হবে যে চোখ তুলে দেখো। অযোগ্য নিয়ে কিছু একটু বলো, মানে অযোগ্যটা কেন তোমরা করতে রাজি হলে, আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে বেশ বড় বড় সেলিব্রিটি স্টার যাদের সাথে আমার ভালো যোগাযোগ, তারা আমাকে এরকম ভাবে বলেছেন যে তিনজন চারজন পরিচালক সারা ভারতবর্ষে আছেন যাদের ছবি রিলিজ করলেই আমরা দেখি, তার মধ্যে এই লোকটার নাম হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রথম কথা আমার তো আমার ঋতুরও তাই হবে, পরিচালকের সাথে কাজ করে এবং আমরা খুব প্রিডিসাইডেড ছিলাম যে প্রথম আমাদের যে প্রাক্তন দৃষ্টিকোণ সেখানে শিবু নন্দিতাদি একটা বিশাল ভূমিকা আছে, কৌশিক বা সৃজিৎ এদের সঙ্গে আমাদের 50তম ছবিতে না এমন একজন পরিচালকের সাথেই করতে হবে যার এই দুটো ওজন তো আমরা দুটো ওয়েটেজ নাম আমাদের ম্যাচিউরিটি আমাদের আমাদের কন্ট্রিবিউশন আমাদের অভিনয় করার ক্ষমতা সেটা যে আমি ইয়াংদের সাথে হয়তো 52 নম্বর ছবি করবো 51 নম্বর কিন্তু আমি যে একটা পরিচালক দরকার যে আমাদের দুজনকে নিয়ে আমাদের 50তম ছবিটাকে জাস্টিফাই করবো, এবং কৌশিক এই জীবনে আমি তো অনেক মানে কৌশিকের সাথে কাজ না করলে আমি সারা বছর ওদের সঙ্গে কানেক্টেড থাকি, ও এতটা সময় কখনো হয়নি, দুবার ডেট নিয়েছে, দুবার বলেছে গল্প রেডি এবার ডেট তোমার একটু ফিক্স করো, তারপরে বলেছে না 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 আমার সাথে গানের পর, এবং আমাদের প্রযোজক বেশি এই যে 50তম ছবিটা দর্শকরাও যেরকম যত্ন নিয়ে কথাটা বলবো যত্ন নিয়ে আমাদের ছবিটা দেখছেন বা দেখতে আসছেন, ঠিক আমার প্রযোজক সংস্থা প্রযোজকরা আমার অভিনেতা অভিনেত্রী মিউজিক যারা করেছেন পরিচালক তো আছে,
এই যত্নটা খুব দরকার ছিল গো আমাদের জন্য, কারণ আমরা এটা আমাদের কাছে জাস্ট একটা সিনেমা নয়, এটার পেছনে একটা বড়, এটা আজ থেকে 50 বছর পরেও এই ইতিহাসটাকে ডিলিট করতে পারবে না যে দুটো লোক মিলে 50টা ছবি সুরিন্দর ফিল্মস না এই যে আর ওরা ছোট থেকে আমাদের দেখেছে তো যত্ন রুম্বাদার ঋতু দেখিনি এটা ছবি করছে এই 50তম ছবি জামাই বাবু জিন্দাবাদ এভরিবডি জানো জিন্দা সুপার হিট সুপার সুপার হিট ওই গানটা এখনো আমাদের মানে সব ফেমাস তো এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো এইগুলো তোমাদের ছেলে মেয়েরা দেখেছে তোমার ছেলে কিছু বলে মিশুক তো নাচ করে গানটার সঙ্গে খুব আমি কত রিপিট করেছি ফ্যাশন মানে একরকম ফ্যাশন করতাম এক সময় তারপর সেই ফ্যাশনটা চলে গেল আর একটা অন্য আবার দেখলাম ওই ফ্যাশনটা এসছে বলে আবার আমার আমার যদি পুরোনো ছবি কেউ দেখে ঋতু যদি কেউ পুরোনো ছবি দেখে মনে হবে আজকে ওই ফ্লেয়ার্স প্যান্ট ওভার সাইজ স্যুট কোট আমরা পরেছি 25 বছর আগে এখন আবার ওইগুলি ফ্যাশন সো এটা টাইম আমরা টাইম টু টাইম পাল্টাবার চেষ্টা করেছি নিজে তবে আমি বলি গান গানে গানগুলোর সাথে আর অনেক বেশি কানেক্ট করেন বিকজ ওরা সিনেমা দেখার মতো অত ধৈর্য নেই যেরকম কলকাতা কলকাতা গানটা ওদের খুব ফেভারিট তারপর ধরো মানে বেশ কিছু সং আছে যেগুলো মানে ওরা কানেক্ট করতে পারে যে ভালো লাগছে যাই হোক অযোগ্যর জন্য তোমাদের প্রচুর শুভেচ্ছা থ্যাংক ইউ নিশ্চয়ই খুব ভালো লাগবে আমাদের খুব দর্শকদের ভালো লাগা উচিত এবং আমার মনে হয় এটা কৌশিকের এমনিতেই শুধু আমার আর ঋতুর বলে না এটা তো অন্যতম একটা কাজ এবং আমি একটা কথা নিশ্চয়ই বলতে চাই শেষে যে এখানে প্রসেন আছে অর্ণা আছে রক্তিমও আছে অ্যান্ড শিলা ইজ এ গিফট ইন দিস ফিল্ম মানে শিলাকে যেভাবে ব্যবহার করেছে কৌশিক গাঙ্গুলি এটা কৌশিক বলেই পারে এটা হি এই তিনটে চরিত্র না আমার মনে হয় একটাই জিনিস বলবো হলে যারাই ছবিটা দেখবেন যে কোনো জেনারেশন দেখবেন যে কোনো জেনারেশন তিনটের মধ্যে যে কোনো একটা চরিত্র সঙ্গে রিলেট করতে শুরু করবে ফিরে গিয়ে না অনেক কিছু মনে পড়বে অনেক কিছু কানেক্ট করবে দ্যাট ইজ দ্য ওয়ান্ডার অফ দিস ডিরেক্টর যাদের সঙ্গে কাজ করার জন্য আমরা উদ্বিগ্ন আর কৌশিকদার মানে সম্পর্ক নিয়ে তো মানে বলে না মাহির একটা সম্পর্কের কাটা ছেঁড়া খুব খুব উপলব্ধি করা ইজি ভাবে মানে সোজা ভাবে মানুষ আমরা বিকশিত এত সুন্দর কমিউনিকেট করতে পারি উইথ দ্য অডিয়েন্স যে এই প্রত্যেকটা চরিত্র কিন্তু উইল বি আইডেন্টিফাই কিছু না কিছু একটা টেক অ্যাওয়ে নিয়ে যাবে দর্শক এই ছবি থেকে যাই হোক তোমাদের সবাইকে বলছি আপনারা তাড়াতাড়ি গিয়ে হ্যাঁ দুপাই শো এবং আরেকটা বড় ইন্টারেস্টিং কথা বলতে চাই যে সোনাদি এটা খুব ইন্টারেস্টিং কথা এটা তোমরাও বলো প্লিজ তোমরা শেয়ার করো বহুদিন পরে এটা আমাদের ছবি বলে দিচ্ছি এই লড়াইটা আমি এমনিতেই করছি অল ওভার ইন্ডিয়া এত বড় রিলিজ বহুদিন পরে হচ্ছে এবং হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বম্বে এবং ছোট ছোট জায়গা সেখানে অলরেডি সোমবারের টিকিট অ্যাডভান্সে ফুল হচ্ছে তাই নাকি হ্যাঁ বাহ মানে এটা আমি একটুখানি প্রযোজকদের উপর আমি রেগে গেছি যেটা একটু আগে থেকে ঠিক আগে থেকে আমরা আরেকটু অর্গানাইজ ভাবে তবে আমরা কিছু করব বাট আমরা করব বাট এটা আমি বলছি তোমার আমি আমার রিকোয়েস্ট একটাই যে এই যে আমরা শুধু বলতে থাকি না প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া আমরা তো প্যান ইন্ডিয়া কিন্তু সত্যি হয় না এটা যে চেষ্টাটা করলে যদি তোমরা সবাই একটু সাপোর্ট করো দর্শকরা তো করবে তোমাদের মাধ্যমে যদি একটু জানাতে পারো আমাদের প্রবাসী বাঙালিরা হ্যাঁ মানে দেখতে এই যে আমরা বলতে থাকি আমি গেলেই মিট করে বলি দাদা আপনাদের ছবি অনেক পরে আসে আজকে কোথায় আসে জানতে পারি না দেখতে ইচ্ছা করে আমার মনে হয় আমাদের মিডিয়ারও একটা দায়িত্ব যে একটু আমরা আলটিমেটলি তো আমাদের ছবি সবারই ছবি বাংলা ছবি বাংলা ছবি বাংলা ছবি তবে এখন ল্যাঙ্গুয়েজ কোনো বার না সমস্ত সাবটাইটেলস আছে তবে সাউথের ছবিগুলো যদি এত সারা পৃথিবীতে পপুলার হতে পারে বাংলাও কিন্তু সেইভাবেই সেরকমই ট্যালেন্ট রয়েছে অ্যাবসলিউট অ্যাবসলিউট তোমাদের অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ